বন্ধুরা আজকের যে ভিডিওটা সেটা আমি স্পেশালি আমার পুরুষ বন্ধুদেরকে উৎসর্গ করছি কারণ পুরুষ বন্ধুদের জন্যই এই ভিডিওটা আমি করতে চলেছি যে সমস্ত বন্ধুরা রতিশক্তিহীনতায় ভুগছেন ধ্বজভঙ্গের সমস্যায় ভুগছেন বা স্বপ্নদোষের সমস্যায় ভুগছেন শীঘ্র পতনের সমস্যায় ভুগছেন অথবা যাদের শুক্র অত্যন্ত তরল হয়ে গেছে তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা ভীষণ কাজে লাগতে পারে এখানে আয়ুর্বেদের অতি প্রাচীন কিছু তথ্য আমি এখানে আপনাদেরকে তুলে দিতে চাইছি বন্ধুরা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা জানেন তারা কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন বা তাদের দাম্পত্য জীবন কতটা এতে প্রভাবিত হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই আপনাকে মুঠো ভিগোরা বা বাইরে থেকে বিভিন্ন রকম ট্যাবলেট ইত্যাদি কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার বাড়িতেই এমন কিছু জিনিস আছে বা যেগুলো রয়েছে আপনারা খুব তাড়াতাড়ি এটা ব্যবহার করে বা সেই মানে টোটকাগুলোকে করে আপনারা কিন্তু খুব সহজেই খুব ভালো রেজাল্ট পেতে পারেন প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে মাস ডাল মাসকলাইয়ের ডাল আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই মাসকলাইয়ের ডাল আপনাকে ঘিয়ে ভেজে নিতে হবে হ্যাঁ বন্ধুরা ঘিয়ে ভেজে নিয়ে তারপর তার সঙ্গে হাফ কাপ দুধ মিশিয়ে নিতে হবে কতটা ভাজবেন দেখুন প্রত্যেক দিনের অনুপাতে এটাকে করতে হবে আপনাকে এক মাস কন্টিনিউ করে যেতে হবে এটা আপনাকে তিন থেকে চার চামচ টেবিল স্পুন একটু বড় হয় তো সেই তিন থেকে চার চামচ টেবিল স্পুন আপনাকে মাশমেলায় ডাল নিতে হবে ঘি ভালো করে ভাজতে হবে এবং হাফ কাপ দুধের সঙ্গে মিশিয়ে এটা আপনি সকাল সন্ধ্যে যখন খুশি একবার করে তিনি অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তিরিশ দিনের মধ্যে আপনার যে প্রবলেমই থাকুক না কেন আপনি আপনার স্ত্রীকে সুখ দিতে পারছেন না আপনার শীঘ্র পতন হয়ে যাচ্ছে আপনি মানসিকভাবে দুশ্চিন্তায় ভুগছেন আপনার স্পাম্প কাউন্ট কমে গেছে আপনি বাবা হওয়ার মতো ক্ষমতা থেকে দূরে সরে এসছেন বা সেই ক্ষমতা হারিয়ে ফেলেছেন এই ধরনের সমস্যা থেকেও কিন্তু আপনাকে এটা নিষ্কৃতি দিতে পারে খুব সহজেই এটা প্রথম পদ্ধতির ব্যাপারে আমি বলে দিলাম দ্বিতীয় পদ্ধতি কাবাব চিনি আমরা সবাই জানি কাবাব চিনি এখানে আপনাকে নিতে দশ গ্রাম এই কাবাব চিনিকে দশ গ্রাম নিয়ে আপনাকে নিতে হবে একটু দুধ সেই দুধের সঙ্গে মিশিয়ে আপনাকে সকাল সন্ধ্যে দুবেলা করে কিন্তু পান করতে হবে তাহলে দেখবেন আপনার যে কোনো সমস্যাই থাকুক না কেন আপনি অতি শীঘ্রই শীঘ্রই সেই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন তৃতীয় যে পদ্ধতি বলবো সেটা হচ্ছে দেখুন পুরনো শিমুল গাছের মূল পুরনো শিমুল গাছের মূল অথবা ছাল মূল অথবা ছাল যেটাই হোক না কেন তা সেটা নিতে হবে পঁচিশ গ্রাম আমলুকে নিতে হবে আপনাকে পঁচিশ গ্রাম জায় নিতে হবে আট গ্রাম জাই ফল আট গ্রাম নিতে হবে এই সমস্ত জিনিসগুলোকে একত্রে মিশিয়ে আপনাকে প্রত্যেকদিন সকালে অল্প এক চামচ মোটামুটি ধরে নিতে পারেন এক চামচ মাখন এবং এক চামচ গুঁড়ো করা মিশ্রি এখানে মিশ্রিকে ভালো করে আগে গ্রাইন্ড করে চিনির মতো গুঁড়ো করে নেবেন তো সেই গুঁড়ো করা এক চামচ মিশ্রি এক চামচ মাখনের সঙ্গে মিশিয়ে আপনাকে সাত দিন এটা খেতে হবে তাহলেই দেখবেন আপনার শুক্রের যে তরলতা সেটা কিন্তু অনেকটাই গাঢ় হতে আরম্ভ করেছে অর্থাৎ শুক্রাণু বা যেটাকে কাউন্ট আমরা ইংরেজিতে বলে থাকি সেটা কিন্তু আগের থেকে অনেকটা বেটার পজিশনে চলে যাচ্ছে আপনার আস্তে আস্তে যদি ধ্বজভঙ্গের সমস্যা থেকে থাকে অর্থাৎ ঠিকমতো যদি লিঙ্গ না দাঁড়ায় অর্থাৎ লিঙ্গের রকম মানে শক্তি আপনি হারিয়ে ফেলেছেন ঠিকমতো আপনি আপনার স্ত্রীকে খুশি করতে পারছেন না তো সেই অবস্থায় আপনার লিঙ্গের শক্তি কিন্তু পুনরুদ্ধার করতে এ ভীষণভাবে কাজে দেয় এছাড়া আপনার যদি স্বপ্নদোষের সমস্যা থাকে বা শীঘ্র পতনের সমস্যা থাকে মানে রতিশক্তি খুব তাড়াতাড়ি আপনার বেরিয়ে যায় বা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েন আপনি এই অবস্থায় আপনার শরীরকে কিন্তু ভেতর থেকে বুস্ট করতে অনেকটা সাহায্য করবে এবং অবশ্যই আপনার শুক্রের তারল্যতাকে ঘন করে দিয়ে আপনার শীঘ্র পতনের সমস্যাকে অনেকটাই আটকে দেবে বা আপনার সেক্স করার টাইমিংকে অনেকটা উন্নত করে তুলবে এবং আপনার স্ত্রী কিন্তু আগের থেকে অনেক বেশি সুখ পাবেন অনেক বেশি খুশি থাকবেন বন্ধুরা এই যে পদ্ধতিগুলো অতি প্রাচীন এগুলো করে দেখুন আপনারা হাতে নাতে ফল পাবেন এবং কমেন্ট সেকশানে এসে নিচে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা খুব তাড়াতাড়ি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে যদি এই ভিডিওর তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে লাইক করতে ভুলবেন না এবং নতুন বন্ধুরা যারা আসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিওগুলোই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে আসছি এবং আগামীতেও দিতে থাকবো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা ভালো থাকবেন নমস্কার